সিল জরিপ গেল, সিল জরিপ কত 1899 সালে শুরু হয়েছে, 1940 সালে শেষ হয়েছে। আর এস জরিপ কত সালে শুরু হয়েছে, 1945 সালে বরিশাল জেলায় স্থগিত হয়েছে। স্থগিত হওয়ার একটা কারণ বলছিলাম, যেহেতু দেশভাগ হইতেছে, ব্রিটিশরা যেহেতু ভারতবর্ষ থেকে চলে যাচ্ছে, এই জন্য তারা চিন্তা করলো তাদের আর ফায়দা তার কোনো কাজ নাই এখানে, মানে এই দেশের সার্ভে করার আর কোনো দরকার নাই, তারা নিজেরাই তো চলে যাচ্ছে। এই জন্য 1945 সালে ওরা বরিশাল জেলায় কাজটা স্টপ করে দিয়েছে। তার মানে দেখেন 1889 সাল থেকে 1940 সাল পর্যন্ত কি সিএস জরিপ শেষ হয়েছে, একমাত্র সিএস জরিপ এই সারা বাংলাদেশে শেষ হয়েছে, তবে কয়েকটা ডিস্ট্রিক্ট ছাড়া, যেমন সিলেট ডিস্ট্রিক্ট আছে, তারপর সিলেট সহ অন্যান্য আরো কয়েকটা ডিস্ট্রিক্ট আছে, পার্বত্য অঞ্চল, চট্টগ্রামের কিছু পার্বত্য অঞ্চল আছে, এগুলোতে কিন্তু সিএস হয় নাই। এছাড়া অন্যান্য সকল এলাকায় সিএস জরিপটা সম্পন্ন হয়েছে। এই সিএস জরিপটা 1989 থেকে 40 সাল পর্যন্ত চলমান ছিল, চট্টগ্রামের রামু থেকে শুরু হয়ে বর্তমানে কক্সবাজারের রামু, এখান থেকে শুরু হয়ে কোথায় শেষ হয়েছে, দিনাজপুর জেলায় সিএস জরিপটা শেষ হয়েছে। পরবর্তীতে দেখেন একটা সার্ভের একটা সিস্টেম ছিল, যে আপনি একটা জরিপ হওয়ার পর তার 15 থেকে 30 বছরের পর আরেকটা জরিপ চালু করতে হবে ডিভিশন হিসেবে। কেননা একটা জমি অনেকবার চেঞ্জ হয়ে যেতে পারে, পায়েদের মধ্যে বাদ বাটোয়ারা হতে পারে, বাদ হতে পারে, বিভিন্ন কারণে জমির পরিবর্তন চলে আসে, এই জন্য আরেকটা জরিপ প্রয়োজন হয়ে যায়। সেই জন্য 1924 সালে ব্রিটিশ সরকার আরেকটা জরিপ পরিচালনা করছে সিএস এর উপর, এটাকে বলে সিএস এর আরএস। মূলত আরএস যেটা সেটা হচ্ছে মূলত সিএস এর আরএস, বিএস এর উপরও আরএস আছে, এটাকে বলে বিআরএস, এটা পরবর্তীতে আসতেছে। এখন সিএস এর উপর যে আরএসটা হয়েছে, ডিভিশন হয়েছে, এটাকে আরএস বলে, এটা শুরু হয়েছে 1924 সালে এবং স্টপ হয়ে গেছে বরিশাল জেলা, এটা তাই থামি গেছে আর হয় নাই, সেটা হলো বরিশাল জেলা, আপনার চট্টগ্রামে শুরু হয়েছে বরিশাল। এখন এই জিনিসটা চিন্তা করেন, 1924 সাল থেকে 40 সালের ভিতরে কিন্তু দুটো শরীফে চলমান ছিল, সিএস ও চলমান ছিল, আরএস ও চলমান ছিল। চট্টগ্রামে অলরেডি আর সিএস টা কমপ্লিট হয়ে গেছে 1924 বা তার আগে অলরেডি দেখা যাচ্ছে সিএস টা কমপ্লিট হয়ে গেছে, তখন দেখা যাচ্ছে আমাদের ফেনীতে সিএস টা শুরু হচ্ছে, ইন দ্য মিন টাইম চট্টগ্রামে আবার আরএস টা শুরু হয়ে গেছে। তখন আমাদের কিছু অঞ্চলে, মানে বেশিরভাগ বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে ওদের যেই চট্টগ্রামের যেই আরএস ফরম্যাটটা, ওটা আমাদের সিএস এর ফরম্যাট হিসেবে কাজে লাগেছে। তার মানে আমার এই ফরম্যাটটা যদি আমি চট্টগ্রাম, সিএস এর ফরম্যাটটা যদি আমি চট্টগ্রাম নিয়ে যাই, ওরা এই কোটিয়ানটা দেখে বলবো এটা তো আমাদের আরএস কোটিয়ান, কিন্তু এটা আমাদের কাছে সিএস কোটিয়ান, আমাদের ওদের আরএস এর ফরম্যাটটা আমরা সিএস এ লাগাই। আমি একটা ফরম্যাট যখন মার্কেটে চলে এসেছে বা সরকারে যখন এটা প্রণয়ন করছে, তখন সবাই এটাই ইউজ করতেছে, আপডেট ফরম্যাটটা ইউজ করতেছে, অলরেডি তাদের সিএস কমপ্লিট, আমাদের এখানে সিএস চলতেছে, তাদের এখানে আরএস চলতেছে, ওদের আরএস এর ফরম্যাটটাই আমাদের ফেনী সহ অন্যান্য ডিস্ট্রিক্ট গুলোতে কাজে লাগাইছে। এই জন্য আমাদের সিএস টা চট্টগ্রামে নিয়ে গেলে সবাই বলবে এটা আরএস। এই জিনিসটা এখানে জানার ব্যাপার ছিল, আর সাল গুলো জানতে হবে, কারণ আপনি একটা দলিল খতিয়ান যখন নেবেন তখন এটা কত সালের খতিয়ান, কত সালের দলিল, এবং এটা সাল থেকে আপনি বাইর করতে হবে যে এটা সিএস আরএস না এস এ না এমআরআর নাকি আপনার বিএস, এগুলো আপনার সাল থেকে জেনে নিতে হবে। আরেকটা বিষয় আছে, আমাদের এখন সিএস গেল আরএস গেল, আরেকটা খতিয়ান হলো এস এ খতিয়ান। যতগুলো আমি খতিয়ানের কথা বলতেছি এগুলোর প্রত্যেকের পিছনে কিন্তু আছে নকশা আছে, যে জরিপ গুলো বলতেছি জরিপ মানে হচ্ছে নকশা বনায়ন করা এবং খতিয়ান প্রস্তুত করা। এস এ খতিয়ান এস এ মানে কি, স্টেট অ্যাকুইজিশন সার্ভে 1950 সালে এই আইনটা প্রণয়ন করা হয়, 1956 সাল থেকে এই জরিপের কাজ শুরু হয় এবং 1965 এই জরিপের কাজ শেষ হয়। এসে জরিপের মূল উদ্দেশ্য কি ছিল, যে আমি আগেই বলছি যে জমিদার প্রথা ছিল, স্টেট অ্যাকুইজিশনের মাধ্যমে জমিদার প্রথাটা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। কি জন্য, ওই সময় নিয়ম করা হয়েছে যে কোনো জমিদার, কোনো ব্যক্তি, কোনো ইন্ডিভিজুয়াল পার্সন 100 বিঘার উপরে জমি রাখতে পারবে না। এখন বর্তমানে এটা পরিবর্তন হতে হতে বাংলাদেশ সরকারের এখন বর্তমানে প্রচলিত নিয়ম হলো 100 বিঘে, সরি 60 বিঘে,
এখন দেখেন আগের দিনে জমিদার বলা শত শত বিঘা হাজার হাজার বিঘা জমি নিজেদের নামে রাখতো, এখন পাকিস্তান সরকার যখন এই নিয়মটা করছে তখন তাদের কিন্তু স্বত্ব বিলোপ হইতেছে না, নির্দিষ্ট পরিমাণ সামান্য জায়গাতে তারা এখন মালিকানা আছে আর বেশিরভাগ তাদের ছাড়িয়ে দিতে হচ্ছে। এই জন্য এটাকে বলে জমিদারি অর্থাৎ বিলুপ্তি বা এস্টেট অ্যাকুইজিশন রাষ্ট্রীয় অধিগ্রহণ আইন 1950 বিভিন্ন ভাবে বলে। তো এই আইনের ফলে যারা জমি কম ছিল যাদের কাছে সরকার তাদের কিন্তু আবার জমি বরাদ্দ দিয়েছে বা নিলামে এগুলো ছাড়িয়ে দিচ্ছে তাদের কাছে, প্রজাদের কাছে বা জনগণের কাছে ছাড়িয়ে দিচ্ছে। তো এই কারণে কিছুটা সবাই জমির একটা ভারসাম্য পাইছে, কিছু না কিছু পাইছে অ্যাকুইজিশনের ফলে। যখন আপনার এটা আবার নিলামে তুলল তখন সবাই জনগণের মধ্যে কিছুটা বন্টন হলো, সুষ্ঠু বন্টন হলো। এই জন্য এটাকে জমিদারি খাতা প্রয়ন করে। এখন প্রশ্ন হচ্ছে খতিয়ানের সাথে আমার আইনের সম্পর্ক, এখন যখন জমিদার থেকে জমিটা ছুটে ফেলছে তখন এটার মালিকানা অলরেডি আরেকজনের কাছে চলে গেল না নিলামের মাধ্যমে যেভাবে, তখন দেখা যাচ্ছে যে আরেকজন মালিক হয়েছে, তখন তাদের আবার নতুন করে খতিয়ান প্রণয়ন প্রস্তুতের দরকার হয়ে গেছে। কিন্তু হাতে কলমের নকশার প্রয়োজন হচ্ছে না, কারণ এখানে মাঠের জমি আকার আকৃতির পরিবর্তন হচ্ছে না, শুধু মালিকানার পরিবর্তন হচ্ছে। এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে খতিয়ান প্রস্তুত হচ্ছে, তবে কদাচিত ক্ষেত্রে আমাদের বিশেষ করে আমাদের মিনিস্ট্রিকে কিন্তু এসের উপর ইয়ে হচ্ছে নকশা হয়েছে, নকশা প্রণয়ন হয়েছে, কিন্তু সকল দৃষ্টিকে কিন্তু এসের উপর নকশা প্রণয়ন হয় না। এই জন্য এটাকে বলে টেবিল খতিয়ান, মানে টেবিলের মধ্যে এই খতিয়ানটা করে ফেলছে বা হিসাব করে করে আলাদা করে ফেলছে। এই জন্য এটাকে টেবিল খতিয়ান, তাহলে এসের বিষয়টা গেল। এসে মানে কি তারপরে আরেকটা খতিয়ান আমাদের গত ক্লাসে আমরা বিস্তারিত, এখন যেটা গুলো বলতেছি এগুলো অবশ্য সংক্ষিপ্ত বলতেছি, গত ক্লাসে আমাদের বিশদ আলোচনা ছিল। আরেকটা খতিয়ান হচ্ছে কি পিএস খতিয়ান, পিএস জরিপ কত সালে শুরু হয়, 1970 সালে শেষ বলতে এখানে কিছু নাই, সমমান আছে। অলরেডি আমাদের সিটি জরিপ শুরু হয়ে গেছে 2000 সালের পরে, সিটি জরিপ শুরু হয়ে গেছে অলরেডি, এখন দুটো জরিপ চলমান আছে, হলো বিএস জরিপ আর একটা হলো সিটি জরিপ। অনেকে বলবো বিএস জরিপের কাজ তো শেষ হয়ে গেছে অনেক ডিস্ট্রিক্টে, কিন্তু গ্যাজেট তো এখনো পুরোপুরি সবগুলো প্রকাশিত হয়নি। তখন গ্যাজেট যতক্ষণ না প্রকাশিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কি বলতে হবে চলমান, একটা জরিপ চলমান। বিএস জরিপ সিটি জরিপের মূল টার্গেট হচ্ছে মূলত শহরগুলোকে জরিপের আওতায় আনা, এখন সূক্ষ্মভাবে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সূক্ষ্মভাবে মাপজোক করে নকশা প্রণয়ন করা হচ্ছে ডিজিটাল কাজ। এখন এখানে আপনারা দেখবেন শহরের জমিগুলো অনেক সময় আমাদের ফেনীতেও আসছিল সম্ভবত, দেখুন জলগুলো আমি শুনছি ড্রোনের মাধ্যমে জরিপ পরিচালনা করছে। ওখানে একটা প্রযুক্তি আছে যেটার মাধ্যমে আপনি 2 মিলিমিটার পর্যন্ত আপনি অ্যাকুরেসি করে আপনি মাপ যোগ করতে পারবেন। এই ধরনের একটা সম্ভবত RTX নাকি এরকম একটা আপনার জরিপের প্রজেক্ট আছে ওনাদের, ওই প্রযুক্তির মাধ্যমে আপনি সর্বোচ্চ 2 মিলিমিটার পর্যন্ত আপনি অ্যাকুরেসি করে আপনি পরিমাপ করতে পারবেন। তার মানে বুঝতে পারছেন শহরের জায়গাটা অনেক দাম, ওই হিসাবে জরিপগুলো কিন্তু সুস্থ হওয়া দরকার, কারণ অ্যাকুরের জন্য সায়েন্সের জন্য অনেক সময় কমপ্লিট লাগে যায়। এই জন্য এই জরিপটাকে কিভাবে নিখুঁত করা যায় সরকারের জন্য সিটি জরিপ প্রণয়ন করছে, এটা হলো সিটি জরিপ। আর বিএস তো এখনো চলমান আছে, তবে এই ক্ষেত্রে লক্ষ্য করবেন গ্রাম অঞ্চলে 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের নকশা প্রণয়ন করা হয়, এবং শহরে বিশেষ করে দেখা যায় যে 3 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের নকশা এবং 8 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের নকশা আমরা শহর অঞ্চলে দেখি। তাহলে এই সাইডটা জরিপ সম্বন্ধে আমরা ভিড় করলাম, আশা করি এখন আমাদের মূল যে ক্লাস আমরা খতিয়ানের চিকিৎসা নিয়ে আলোচনা করব। আমরা যখন আপনাকে খতিয়ান ছিলেন সবাই সিরিয়াস খতিয়ান ছিলেন আচ্ছা, এগুলো আমরা ক্লাসের মধ্যে দুইটা পাতা থাকে, একটা পাতা হচ্ছে আপনার জমির মালিকদের নাম,
খবর পাতায় থাকে আপনার যে উত্তর সীমানা প্লট নম্বর থাকে, উত্তর সীমানা দখলদার থাকে এবং জমির প্রকৃতি থাকে, তারপর মন্তব্য থাকে, দাগে মোট পরিমাণ থাকে, এই বিষয়গুলো থাকে। তার মানে আপনার সিএস আমাদের পেনির জন্য সিএস আমাদের সিগনাল উপায় হচ্ছে দেখেন 105, 106, 108, 109 তারা আমাদের এই কোটিয়ান দিয়ে আমরা কি সিন্ধু সিএস সিএস কোটিয়ান এই সেম সেকশন এগুলো দিয়েই হ্যাঁ এগুলো দিয়েই আবার চট্টগ্রামে এটাকে আরএস হিসাবে ছিল। তাহলে কি বুঝলেন আমাদের জন্য আমার শ্রদ্ধা কথা আমাদের জন্য আরএস যেটা আমাদের জন্য সিএস সেটা আমাদের আরএস আর সিএস এর মধ্যে আমাদের কোনো ডিফারেন্স নেই, একই জিনিস। চট্টগ্রামের জন্য সেটা ভিন্নতা আছে বা অন্য ডিস্ট্রিক্টের জন্য কিছু ভিন্নতা দেখতে পারে, তবে আমাদের ফেনীর ফেনীর আপনার উত্তর দিকে বিশেষ করে ফেনীর উত্তর দিকে যেসব ডিস্ট্রিক্ট গুলা সেগুলাতে মূলত এই ফেনীর মধ্যে সিএস আর আরএস একই জিনিস, ঠিক আছে। তবে আমাদের ফেনীর সোনাগাজী অঞ্চলে এবং দাগনভূঞার কিছু কিছু জায়গায় সিএস এবং আরএস আলাদা আলাদা আছে, কারণ ওই চট্টগ্রাম থেকে যখন আপনার সিএস এর কাজটা শেষ হয়ে এসেছিল তখন আমাদের এমনি সামান্য কিছু অঞ্চলেও সিএস এর কাজ ঢুকছে, আবার এখানে আরএস এর কাজ ঢুকছে, বুঝলেন কি স্যার? তাহলে দেখেন এটা আমাদের ফেনী সিএস হিসাবে আমরা এটাকে কাম করতেছি এবং দেখেন এখানে দেখতেছেন আপনার স্ক্রিনে দেখেন উপরে দখলদার সংক্ষিপ্ত লেখা আছে, এখানে হচ্ছে সেই জমিদার, এই জমিদারের অধীনস্থ প্রজা দেখেন প্রজা দেখছেন এখানে প্রজন প্রজা আছে আপনারা কিছু করেন তো সাতজন আছে না এখানে দেখেন ইচ্ছা যতজন ততজনই এখানে শরীরদার ইচ্ছে কয়টা আছে না দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7 অপর সাইডে আছে না অপর সাইডে আরো পাঁচটা ইচ্ছে আছে মোট এখানে কতজন মালিক 12 জন মালিক 12 জনের এখানে হিসা আছে আপনারা কি এই হিসা গুলা কেউ চিনেন বুঝেন হিসা গুলা এটা নাম না মানে হ্যাঁ এটা আজকে এটাই আলোচনা করবো এটার উপরে ফোকাস দিব দেখেন এখানে এইটা হলো আপনার দেখেন এখানে দুইটা পার্ট দেখতেছেন এখানে দুইটা পার্ট একটা পার্টে হচ্ছে আপনার শরীরদারদের নাম অপর সাইডে হচ্ছে আপনার জমির বিবরণটা আছে যেমন তাক নাম্বার আছে যেমন তাক নাম্বার আছে উত্তর সীমানার দখলদার উত্তর সীমানার দখলদার বুঝেন উত্তর পাশে যার মালিক যে মালিক আছে তার নাম সে তারা কিন্তু মালিক না উত্তর সীমানা যারা দখলদারের লিস্ট আছে এরা কিন্তু মালিক না এরা হলো বাউন্ডারি তার উত্তর দিকে এই লোক আছে এটা বুঝাচ্ছে বা এই জমি আছে তারপর জমির প্রকৃতি মন্তব্য মন্তব্য মানে হচ্ছে মালিকানা না এখানে এটা হচ্ছে দখল মন্তব্য হচ্ছে কে দখলে আছে এখানে দেখেন এজমালি আছে আব্দুল মোলাম আছে এজমালি আছে রাজা মিয়া গম আছে যেভাবে এখানে লেখা থাকবে সবাই হলো সেভাবে মালিক আর যদি কোনো কিছু লেখা না থাকে তাহলে সবাই সবাই তার হিসা অনুসারে মালিক হিসা অনুসারে মালিক এজমালি কি ব্যক্তি না এজমালি ব্যক্তির নাম না এজমালি হলো এই কোটিয়ানের যারা মালিক আছে 12 জন বললাম না এই 12 জনে একসাথে মালিক একসাথে আবার সবাই সমান মালিক নেই আজকে আমাদের ক্লাসের মূল উপলক্ষ হলো আপনাদেরকে এই ইশা গুলা বুঝে দেওয়া, ঠিক আছে। এখানে দেখেন এখানে দেখেন প্রথম ইশায় কয়টা সংকেত আছে দেখেন তো দেখেন একটা সংকেত একের মতো দুইটা একটা সংকেত, ঠিক আছে। এইটা এখানে কয়টা এখানে 15 দুইটা সংকেত এখানে দেখেন দাড়ির মতো দুইটা আছে এটা একটা সংকেত তিনটা সংকেত তারপর দেখেন বাঁকা করে আবার দাড়ির মতো স্ল্যাশ এর মতো আছে বাঁকা স্ল্যাশ দুইটা সংকেত আছে এটা হলো আবার একটা সংকেত, ঠিক আছে। একটা সংকেত আবার 13টা হলো একটা সংকেত মোট কটা সংকেত 5টা সংকেত মানে 5টা একক আছে 5টা ডিজিট আছে আপনার সাংকেতিক বিষয়ে এই 5টা ডিজিট সম্বন্ধে আনা
কত আনা পর্যন্ত হয়? সর্বোচ্চ 16 আনা। আনা চিহ্ন গুলো আপনারা লিখতে পারবেন? তাহলে আমি একটু লিখে দেখাই আপনাদের। তাহলে দেখেন প্রথমে আসলো কি, ঠিক আছে, আনা। তারপর হচ্ছে কি, গন্ডা। আনা, গন্ডা, কড়া। তারপর হচ্ছে কড়া, ক্রান্তি। তারপর হচ্ছে ঠিক আছে। তাহলে আসেন আমরা এখন আনাগুলো কিভাবে লিখবেন দেখেন। আমরা একের যদি ওয়ান এর যদি একটু বাঁকা করে দিই, আনার পাশে যদি আনা শুধু ভাবে থাকে, একটা থাকে, ডট হবে। এবার এটারে এরকম কি দিলাম দেখেন, এটা কি স্কোয়ারের মতো না? এটা হলো দুই আনা, একটা ডট দিতে হবে। আপনারা লিখেন, আলাদা পেজে লিখেন। এখানে কত দিলাম? দুই আনা। তারপর দেখেন কিউবের মতো দিলাম, ঠিক আছে, এটা হলো তিন আনা। স্কোয়ারের মতো দেন, তারপর কিউবের মতো দেন, তিন আনা, ঠিক আছে। তারপর তিনটার কয়েক রকম লেখা যায় দেখেন। প্রথমে দিছি কিউবের মতো, তারপর দিলাম উল্টা তিনের মতো, ঠিক আছে। আবার যদি আমি আবার যদি যদি বাংলায় নয়ের মতো দিই, নয়ের মতো কিন্তু তিনটা দে, ঠিক আছে। এখানে খেয়াল করেন, দেখছেন তিনটা কোরকমের দিছে। এখানে খেয়াল করেন, এই এটা গেল একটা উল্টা তিন, দেখছেন এটা হলো কিউবের মতো, এটা হলো নয়ের মতো। আরে তিন আনা কোরকমে লেখা যায়? তিন রকমে, এটা একরকম, এটা একরকম, এটা একরকম, ঠিক আছে। তারপর দেখেন চার আনা কিভাবে লিখবেন, একটু দাড়ি দিবেন, দাড়ি দিয়ে পাশ পাশে একটা ডট দিয়ে দিবেন, কত হলো, এটা হলো চার আনা, ঠিক আছে। স্যার আমরা দিচ্ছেন আপনারা। এবার দেখেন যদি আপনি চার আনা দেন, তারপর চার আনা দেওয়ার পরে আপনি যখন এখান দিয়ে আরো একবার এক দিবেন, কত হইল এটা? পাঁচ আনা, একটা ডট দিতে হবে, হ্যাঁ বাজে যাবে। তাহলে এটা কত হলো? পাঁচ আনা। তাহলে আমরা এক থেকে চার আনা পর্যন্ত ব্যবধান শিখে গেলে অটোমেটিক ক্যালকুলেশন শিখে যেতে পারবো। তাহলে এটা পাঁচ আনা হয়ে গেল। এবার দেখেন আবার সাইজ দেন, তার সাথে একটা স্কোয়ার দেন, স্কোয়ার মানে দুই আনা দেন, তাহলে কত আনা হলো? ছয় আনা। তারপর আবার একটা চার দেন, আবার কিউবের মতো দেন, অথবা অথবা আপনি তার সাথে উল্টা তিন দিতে পারেন, কত হলো এখানে? সাত আনা। এবার আমি ডট দাড়ি দুটা দিলাম, তাহলে কত হলো? সারি সারি কত? আট আনা। তারপরে আমি আট দেওয়ার পরে তারপর আটের সাথে আরেক আনা যুক্ত করলাম, তাহলে কত হলো? নয় আনা, ঠিক আছে, নয় আনা। তারপর লিখেন, তারপর লিখেন তাড়ির সাথে যদি আমি স্কোয়ার দিই, তাহলে কত হলো? দশ আনা। লিখেন একটু, দুটো তাড়ির সাথে একটা
সাথে কি করবো, উল্টাতে তিন দিলাম, তাহলে কত হলো 11 আনা হয়েছে। তারপর হচ্ছে আপনার দুটো দাড়ি দিলাম, সাথে আমি কি করলাম একযোগ করলাম, তাহলে কত আনা হলো 13 আনা। এই উল্টা এন এর সাথে আমি 2 দিলাম, তাহলে কত হলো 14 আনা। উল্টা এন এর সাথে আমি 3 দিলাম, কত হলো 15 আনা। 16 আনা কিভাবে লিখবো, 16 আনার নিচে একটা র্যাপের মধ্যে একটা চিহ্ন দিলে এটা হবে 116 আনা। হসন্ত হসন্ত একের নিচে একটা হসন্ত দেন, এরা মানে এক সম্পূর্ণ হসন্ত, এটা দিয়া সম্পূর্ণ বুঝবেন। ঠিক আছে, তাহলে আমি যত কিছুই দেখি সেটা কত কত আনা। এই যেমন এই যে একটা বক্স দেখলে এটা কত, এটা এটার জন্য এটা 16 আনা, সবকিছু সবকিছুর জন্য 16 আনা। ঠিক আছে, ল্যাপটপটা ল্যাপটপটা 16 আনা। যখন আমি একটা বিষয় নিয়ে আলাপ করবো বা একটা জিনিস নিয়ে বলবো, তাহলে ওই জিনিসটা হলো 16 আনা। যেমন আমার জীবন ক আনা, আমার জীবনে 16 আনা। 16 আনার গল্পটা কবিতাটা মনে আছে তো, আপনার জীবনটাও 16 আনা, এভরিথিং 16 আনা মানে সম্পূর্ণ। 16 আনা দ্বারা সম্পূর্ণ মিন করে এক, এক মানেই সম্পূর্ণ। রঙ্গ করছি না, এক মানে সম্পূর্ণ। এখানে একের নিচে অসন্ত মানে 116 আনা। তাহলে আমাদের আনার ব্যাপারে কনসেপ্ট ক্লিয়ার, আনা লিখতে পারবেন সবাই? তাহলে একটা একটু সুন্দর হতে পারবে, মানে একটু বাঁকা হবে, না না কার্ভ হবে না, এটা আমার তো লেখার সময় কার্ভ হয়ে গেছে। এবার আমরা কন্ডায় আছি, কেমন আমরা যে একটা পাশে যে একটা ডট দিয়েছেন এটা হলো আমার সঙ্গে, এবার আসেন এবার আমরা কন্ডা নিয়ে আলাপ করি, কেমন কন্ডা দেখেন, কন্ডা নিয়ে বিস্তারিত কিছু লেখার এক কন্ডা না 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 এটা এটাকে বলে ইলিপ বলে, ইলিপ বলে বা বাংলায় বলে ভিকারি চিহ্ন, ভিকারি চিহ্ন, ভিকারি এটারে ইলেকো বলে, ইংলিশে কি বলে ইলেক বলে। এক ইলেক মানে হলো এটা হলো ইলেকটা হলো গন্ডার চিহ্ন, তাহলে একের নিচে একটা ইলেক দিলাম কি হলো এটা 1 ঘন্টা, 2 দিলাম কি হলো 2 ঘন্টা, 3 দিলাম কি হলো, না 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 ইলেক চিহ্ন এইভাবে যেভাবে পাতা দিছে আপনারা ইয়েতে দেখেন তারপর আসি, তাহলে পন্ডা দেখছেন 1 2 3 এভাবে এভাবে দেখেন 18 ঘন্টা, বুঝছেন 18 ঘন্টা তাহলে আমার 19 ঘন্টা পর্যন্ত আপনি ভিকারি চিহ্ন দিয়ে লিখবেন, যখন 20 চলে যাবেন তখন কি হয়ে যাবে 1 আনা হয়ে যাবে। তার মানে একটা নোট লেখেন, 1 আনা সমান 20 ঘন্টা, 1 আনা সমান কত 20 ঘন্টা লিখে রাখেন, এটা কাজে আসবে। এখানে আবার গিয়ে হয়ে যাবে, না 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 এটা আনা হয়ে যাবে, আনা এক না এটা আনা চিহ্ন আমরা কিভাবে দিছিলাম, আনা আনা হয়ে যাবে, এক আনা হবে, এক আনা চিহ্ন, আনা চিহ্ন আলিফের মতো করে দেন, তাহলে 1 আনা সমান 20 ঘন্টা। 19 ঘন্টা পর্যন্ত তো আপনি ভিকারি চিহ্ন দিয়ে লিখবেন, ভিকারি চিহ্ন এগুলো, ঠিক আছে, 19 ঘন্টা পর্যন্ত লিখবেন, 20 যখন আসবেন তখন সেটা আনা হয়ে যাবে। তাহলে আমরা 2 আনা সমান 40 ঘন্টা
তাহলে আমাদের গণ্ডা লেখা ক্লিয়ার তো শুধু সংখ্যা লিখবো তারপর নিচে দিয়ে একটা বিকারি চিহ্ন দিব তারপর আসেন আমরা কড়া লিখবো এই দেখেন এই যে এটা হলো এক কড়া হ্যাঁ এটা হলো এক কড়া এটা হলো দুই কড়া হ্যাঁ তারপর উল্টা এন দিলে তিন কড়া বুঝছেন এখানে কোন গন্ডগোল দেখতেছেন এটা লিখছি এটার মধ্যে কড়ার মধ্যে কোন গন্ডগোল আছে আমি তো কই গন্ডগোল আছে এখানে এখানে কি লিখছিলেন ওই সময় আমার ক্ষেত্রে আটানা লিখছিলেন এখন তাহলে সবাই যখন একই রকম হওয়ার তাহলে তো আমার তাহলে ডিফারেন্সিয়েট করতে হবে আলাদা করতে হবে আলাদা করতে হবে ওই জন্য আনার সময় আমরা একটা ডট দিয়ে তারে আনা চিহ্ন বুঝেছি এখন কড়ার ক্ষেত্রেও সেম কড়ার ক্ষেত্রে এদেরকে যদি আমরা এবং বিকারি চিহ্ন দিই তাহলে এটা বুঝবো এটা কড়া এটা আনা হবে না বুঝা গেছে দেখেন আপনার স্ক্রিপ্টে একটু দেখা দেখেন এখানে দেখছেন ক্লিক চিহ্ন দিচ্ছেন দুই কান্তি পাকা করে দিলাম দুই কান্তি হয়েছে তিন কান্তি লিখতে হবে না তিন কান্তি মানে এক কড়া লেখেন এক কড়া সমান তিন কান্তি এগুলো যখন আমরা মোটার মধ্যে ব্রিফ দেখবেন এটা গ্ল্যান্স দেখবেন তখন এখন যাওয়া ক্লিয়ার হয়েছে আবার আসি এবার তিলের প্রশ্নে আসি কেন এক তিল তিলে তিলে আবার বিকারি চিহ্ন কয়টা তিলে বিকারি চিহ্ন দুইটা এক তিল দুই তিল ১৯ তিল ২০ তিল হলো এক ক্রান্তি তাহলে লেখেন এক ক্রান্তি সমান ২০ তিল এক ক্রান্তি সমান ২০ তিল তাহলে আসেন এবার আমরা ইয়ে করি এবার আমরা সংক্ষেপে বিষয়গুলো একবার দেখি কেমন যেমন সম্পূর্ণ হলো কত হলো ষোলো হলো সমান হলো এক সম্পূর্ণ ষোলো আনা তাহলে এক আনা সমান কত এক আনা সমান ২০ ঘন্টা এক ঘন্টা সমান কত চাই কড়া এক কড়া সমান কত সবাই বলেন এক কড়া সমান তিন কান্তি এক কান্তি সমান ২০ তিল ঠিক আছে তাহলে আপনারা ষোলো আনা সমান কতটুকু কত ঘন্টা বাইর করতে পারবেন না করলে মোট ঘন্টা বাইরে যাবো না তারপর কড়া বাইর করতে পারবেন যত ঘন্টা হয় যত ঘন্টা হয় তারপরে আমি চারটি গুণ করলে আমার কড়া বাইরে যাবে মোট যত কড়া হয় তারপর কান্তি বাইর করতে পারবেন যত মোট যত কড়া হয় ততরে আমরা তিন দিয়া গুণ দিলে আমার কান্তি বাইরে যাবো যত কান্তি হয় ততরে আমি দিয়ে মন করলে দিল বাইরে দিব অঙ্কর মাধ্যমে দেখা দিলে ভালো আচ্ছা আমি তো অঙ্ক দাদার মাধ্যমে শিখে দিই কেমন দাদার মাধ্যমে শিখে দিলে তো আরো জিনিসটা আরো ইন্টারেস্টিং হতো তাই না আচ্ছা একটা দাদা আপনারা লেখেন দাদা লেখেন যে আমি দেখাচ্ছি এই দাদাটা লেখেনছে দেখি রাজার বাড়িতে মারা গেল এক হাতি
রাজার বাড়িতে মারা গেল এক হাতি অনপ্রিয় নাতি কিছু টাকি এলো ওই হাতিকে খাইতে তিল তিল করিয়ে সবে করিল বক্ষণ সব করিয়ে দাও কি কত জন এটা যখন আমরা সার্ভে পোস্ট করছি আজ থেকে 12 বছর আগে তখন আমাদের এই দাবা দাঁড়িয়েছে তারা কেউ বাইর করে দিতে পারে এটা বেসিক বিষয়টা আলোচনা করে ফেলছে আচ্ছা একজনে পড়েন তো বড় করি কি দিচ্ছেন তারপর পড়েন পড়েন আমরা পড়েন আদাল বাড়িতে মারা গেল এক হাতি পদ্মা আমার প্রিয় না কিছু পাখি এলো করে হাতি দিয়ে খাইতে তিন তিন করিয়ে সবে করিল বক্ষণ আপনি হিসেব করেন তো দেখি করেন আপনারা বুঝছেন উনি কিভাবে হিসেবটা করছেন এখানে দেখেন সমাধানটা করেন ষোলো আনাকে তিলে প্রকাশ করলে বাকির সংখ্যা পাওয়া যাবে কথা ঠিক কিনা প্রত্যেক বাকি এক তিল করে খাই চলে গেছে না তাহলে আমার তিল কত তিল এটা বাইর করলে তো আমি বাকির সংখ্যা বাইর করতে পারতেছি ঠিক আছে রে সবাই এক তিল করে খাই চলে গেছে তাহলে আমার চিন্তা করছিল ওই হাঁড়িটা মোট কত তিল এটাকে হাতে রেখে তিল তিল করে কি আমরা হিসাব করলে হবো না এটা হলো আমার জরিপের সংখ্যা হিসাব করতে হবে জরিপে আমি আগেই বলছি আমার জীবন পাওয়া না আপনার জীবন পাওয়া না এই ফুলটা কত আনা ষোলো আনা এভরিথিং ষোলো আনা তাহলে হাতিটা কত আনা ষোলো আনা দেখে এখন আমার কি কাজ তিলের তিলের হিসেব করতে হবে তিলের দিকে যেতে হবে তিলের দিকে কেন যাবেন সেটা তো আগেই বলছি আমার হাতি হলো ষোলো আনা এক আনা সমান হলো 20 ঘন্টা তাহলে ষোলো আনার আমি যদি 20 ঘন্টা নিয়ে যাই তাহলে কত হলো 320 ঘন্টা লেখেন ষোলো আনার 320 ঘন্টা ১২৮০ কড়া হচ্ছে ৩৮৪০ কান্তি কিভাবে এগুলা কনভার্ট হচ্ছে বুঝতে পারছেন ৩৮৪০ কান্তি ৩৪০ কান্তি সমান হলো 76,803 কিভাবে পাইছি বুঝছেন বলছে ষোলো আনারে আমি গুণ দিছি কত 20 ঘন্টা দিয়া এবার যখন আমি 320 ঘন্টা পাইছি
কান্তিতে নিতে হবে স্যার দিয়ে গুণ করলে সরি স্যার দিয়ে গুণ করলে আমার পড়াতে যাচ্ছে ভণ্ডারে আমি যখন স্যার দিয়ে গুণ করলাম তখন আমার কিসে গেল পড়াতে গেল যেহেতু প্রত্যেক পাখি একটা করে তিল খাই চলে গেছে আমার ছিল কত ছিয়াত্তর হাজার আটশো তিল তার মানে ছিয়াত্তর হাজার আটশো পাখি মানে এটা ডাইরেক্টলি আমরা তিলের পর্যন্ত হিসাবটা করছি ঠিক আছে এই সংখ্যাটা কিন্তু চিকিৎসা বাইর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কারণ আছে এই জন্য এটা আমরা বাইর করার এটা একটা সিস্টেম বাইর আছে।